नमस्कार বন্ধুরা, আমি মধুমিতা। মধুর হিসেবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো দুধ ঝিঙে। এটা একটা রিকোয়েস্ট ভিডিও। আমার কাছে এক দিদি এবং এক বোন এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিল, তো তাদের অনারে আমি আজকে এই রেসিপিটা করছি। অবশ্যই ভালো লাগলে একবার ট্রাই করো, খেতে ভীষণ সুস্বাদু হয়। এটা বানাতে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর 500 গ্রাম ঝিঙে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে 4 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এবারে কেটে রাখা আলুগুলি ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলি এইভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের একটা সাইডে এভাবে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ আর একটু মেথি দিয়ে দিলাম। এটার গন্ধ ভীষণ সুন্দর লাগে। এবারে ঝিঙেগুলি ওর মধ্যে দিয়ে একসাথে ভেজে নেব। যেহেতু ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায়, সেজন্য আমি আলুগুলি আগে ভেজে রেখেছিলাম, তারপরে ঝিঙেগুলো দিলাম। এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। খুলে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং ঝিঙেগুলি প্রায় ভাজা হয়ে গেছে। ঝিঙে আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, কারণ আগে কতটা পরিমাণ ছিল এখন খুব অল্প হয়ে গেছে। এবারে আমি 3 চামচের মতো পোস্ত বাটা দিয়ে দিলাম, ছোট চামচের 3 চামচের মতো পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আবার একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। মনে রাখতে হবে এখানে কিন্তু আমি কোনো লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এবারে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা একটু বেশি পরিমাণে লাগবে। এবারে এটা আমি মিডিয়াম ফ্লেমেই রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবারে এটা আমি লো ফ্লেমে করে দিয়েছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। গায়ে গায়ে হয়ে এসছে। এটা আমি খুব শুকনো করব না, যেহেতু দুধ ঝিঙে সেজন্য একটু ঢলা ঢলা থাকবে। হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবারে নামিয়ে নেওয়ার পালা। খেতে খুব অসাধারণ হয়, তোমরা একবার জাস্ট ট্রাই করো। এটা নিরামিষ দিনে খুব ভালো লাগে, একটা ডালের সাথে এটা হলেই হয়ে যায়। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যারা এখনও করনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বাড়িতে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। আজকের মতো এখানেই শেষ করলাম।